হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আজকে নিচে সেটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, যেটার নাম হচ্ছে স্কাই ফাইটার। তো চলো স্টার্ট করা যাক। তো তোমরা সবাই জানো যে এর আগে আমরা এই দুটো মানে ম্যাপ আমরা পুরোটা এক্সপ্লোর করে নিয়েছিলাম। তো আজকে এই ম্যাপটা করব। তো চলো স্টার্ট করা যাক। স্টার্ট। ওকে, তো চলো দেখা যাক এবার কী করতে বলছে। টার্গেট প্লেসে যেতে বলছে, তো টার্গেট প্লেসে যাই। টার্গেট প্লেসে যাওয়ার পরে মনে হচ্ছে আমাদের ব্যাটেলটা স্টার্ট হবে। দেখা যাক, চলো আগে টার্গেট প্লেসে গিয়ে দেখি কী হচ্ছে। ওকে, টার্গেট প্লেসে চলে গেলাম। ঠিক আছে, এনিমি চলেও এসছে। তো না, ওকে, আরেকটুর জন্য বেঁচে গেছে, আরেকটুর জন্য বেঁচে গেছে। ভাই কেউ আমাকে টার্গেট করেছিল এক্ষুনি। যাই হোক, চলো একজন যাচ্ছে, একে টার্গেট করি দেখি। আরে আর বেরিয়ে গেল। ওকে, একটা চলে গেছে আর এই একটা যাচ্ছে, একটা যাচ্ছে। চলো এটাকে দেখি। ওকে, আবার একটা মিসাইল। আরে ভাই কি হচ্ছে এটা, কি এটা এটা একটা কেউ আছে নিচে। এটা কি এয়ারশিপ না জাহাজ? না, এয়ারশিপ, এয়ারশিপ। চলো ওকে, চলে গেছে একটা, আর একটা দেখি। এই যে এই যে এই যে এই যে চলো যাবে কি যাবে? ওকে, ফাইনালি শুট ডাউন অল এনিমিস। আরে ভাই ভাই ভাই, আরো একটা ব্যাটেল হবে যেটা 4 সেকেন্ডের মধ্যে শুরু হবে। চলো দেখা যাক। কিন্তু আমার হেলথ খুবই কম আছে, 26% আছে। জানি না এই ব্যাটেলটা আমার কি হবে। তো আমি একটু দূরে দূরে থাকবো। প্লেন থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে আমার অলরেডি। তো আমি আবার উপর থেকে ঘুরে আসি। ভাই এ তো সব প্রায় বেশিরভাগটাই তো দেখছি শিপ। আমি বেশি কাছাকাছি যাবো না, কাছাকাছি গেলে আমাকে মারবে আমি জানি। আরে আর দূরে থাকলেও মারবে, দূরে থাকলেও মারবে, কাছে গেলেও মারবে। আমি বুঝতে পারছি না কোথায় যাব আমি। চলো যাই হোক, যেখানে মারতে যখন হবে তখন মারি। কত ভয় পেয়ে লাভ আছে বলো। চলো কেটে পড়ি আবার। ওকে, কিছুটা ওর হেলথ গেছে। আরে ভাই 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 ভাই, বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি। মানে খুব ভালো, মানে খুবই হালকার উপর থেকে বেঁচে গেছি। আমি জানি না কী করে বেঁচে গেছি। এটা খুবই কম হেলথ আছে বলে মনে হচ্ছে। ভাই আমাকেই না মেরে দেয়। চলো 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 চলো, 26% এখন সেই 26%ই আছে। আমার একটু 1% হেলথ কমেনি, কিন্তু জানি না আমি কতক্ষণ পর্যন্ত 26
পার্সেন্টটাকে ঠিকঠাকভাবে মেনটেন করতে পারবো। যতক্ষণ মেনটেন করতে পারি ততক্ষণই আমার জন্য ভালো, বাকি দেখি। এ ভাই ভাই ভাই, ওকে, তো 26%-এর মধ্যে আমি দুটোকে নিয়ে নিয়েছি, দেখি। ও ভাই 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 ভাই, বলেছিলাম আমি বেশি কাছে যাবো না, কিন্তু আমি বেশি কাছে চলে গেছিলাম, তার জন্য আমার 2% হেলথ অলরেডি চলে গেছে। তো যাই হোক, আর আমি এই ভুলটা করছি না। না 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 না, চলো মিসাইল ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে চলে গেছি, দূরে দূরে থেকে খেলতে হবে। আবার 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 বেশি নিচে নেমে যাচ্ছি, আমি একটু উপরে দিয়ে যাই। গুলি তো করছে ভালোই, কিন্তু আমাকে অতটা হিট করতে পারছে না। যাই হোক, দেখছি কি হয়। এটা ও 23%, 23%, মানে 3% আমার কম করে দিয়েছে, 26 ছিল। আরে ও, একটা মিসাইল যেটা ফাটলো, মিসাইলটা আমার মানে মারাত্মক পরিমাণে ড্যামেজ করেছে, আর 2% রেখে দিয়েছে আমাকে। তো যাই হোক, ওটাকে মার ভাই, মার মার মার। তোরা কি করছিস, কি করছিস তোরা, মার 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 মার। চল 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 চল, ওকে ফাইনালি বাবা। এখানে একটা আছে খুবই কম হেলথের, তো চলো এটাকে দেখি। ও ভাই 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 ভাই, ফাইনালি, তো ফাইনালি আমরা নেক্সট রাউন্ডে চলে এসেছি। তো স্টার্ট করি আর দেখি এটাতে কটা ফাইট হয়। চলো সেকেন্ড স্টার্ট। ওকে, টার্গেট প্লেসে যেতে বলেছে, টার্গেট প্লেসে যাই। টার্গেট প্লেসটা আমাদের পুরো সামনে আছে, তো চলো টার্গেট প্লেসে যাই। টার্গেট প্লেসে যাওয়ার পরে এই ম্যাচটাতে তোমাদের কী মনে হচ্ছে, এটা তো দুটো রাউন্ড হবে নাকি একটা রাউন্ড হবে, তোমরা এক্ষুনি গিয়ে কমেন্ট করে জানাও আমাকে। আর তোমরা যারা নতুন এসছো আমার ভিডিওটা দেখতে, তারা থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাই। আর সাবস্ক্রাইবের এটা তো বলতে দে অন্তত, আরে আর অন্তত বলতে তো দে। তো হ্যাঁ গাইস, যেটা বলছিলাম, যারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও, আর বাকি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। এ ভাই 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 ভাই, গুলি শেষ, নইলে এটাকে মনে হচ্ছে মেরেই দিতাম। ওকে ফাইনালি ওয়ান ডাউন, চল 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 চল, আবে চল ভাই চল চল। ওকে আরেকটা চলে গেছে, চল 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 চল। ও ভাই 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 ভাই, ওকে ডাউন। তো আপাতত ফাইনালে তিনটে গেছে, তিনটের পরে আর দেখি কটা যায়। এটাতে 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 ভাই চল, আর চল 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 চল। ওকে এটাও গেল, তো আমি 78% হচ্ছে আমার এখন রয়েছে, আর এখনও আরও একটা ফাইট হচ্ছে। তো দেখি কি এটা থেকে ভাই, না 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 না, বেশি কাছে যাও না, কাছে গেলেই আমাকে এক্ষুনি মেরে দেবে, দেখেছ অলরেডি দুটো। এটা নিয়ে 3 নম্বর মিসাইল লক হল, 3 নম্বর মিসাইল লক হয়েছে ভাই সাহ,
78 ছিল সেখান থেকে 55 করে দিয়েছে, মানে খতরনাক জহর, মানে খতরনাক জহর না, মানে ভাই 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 আরে ভাই সব তো পাশ থেকে তো এসছে, বুঝতে পারছি। আরে কি হচ্ছে ডাকি, চল মরিয়া 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 মরিয়া, রে বাবা চল চল চল। ওয়ান তো ডাউন, হ্যাঁ ওকে হয়ে গেছে, ওয়ান ডাউন, মানে আমি 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 একটাকে ডাউন করতে পেরেছি। চলো বাকি এটাকে টার্গেট করি, রে ভাই 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 ভাই, চল 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 ভাই। এবার আমাকে পালাতে হবে, কারণ আমার ভাই 43 থেকে 21, এটা কি আবার একটা ইয়ার, এবার তো মনে ভাই পুরো পাশ থেকে বেরিয়ে গেল। ওকে এটা চলে গেছে, আর ওপরে 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 আর কেউ আছে, আর কেউ ওপরে যে ওপরে লড়বে, আর তো মনে হচ্ছে নেই, এবার সব মনে হচ্ছে নিচে আছে, হ্যাঁ এবার সব নিচে আছে। রে কে রে ভাই কে, চল খানিকটা দূরে যাই, দূরে গিয়ে তারপর এদের সঙ্গে দূর থেকে নিতে হবে, দূর থেকে এদেরকে শুধু মিসাইল ছেড়ে ছেড়ে অ্যাটাক করবো আমি, তাছাড়া আর এদেরকে গুলি করতে যাবো না, কারণ আমার অলরেডি 20% হেলথ আছে, তো আমি চাই না যে আমি মরে যাই। চলো কাছেও যেতে দিচ্ছে না আমাকে, কাছে গেলেই এরা গুলি করছে। যাই হোক আমি কাছে যেতেও চাইছি না, এটার কাছে একটু যাবো ভাবছি। ওকে তো 20 থেকে আমার 18% করে দিয়েছে, কিন্তু আমি একটাকে অলরেডি নিয়েছি, কিন্তু মিসাইল লক হয়ে গেছে আমার পেছনে, মনে হচ্ছে একটা ওপরে আছে, না নেই, ওকে তো 17% দুটো মিসাইল লোড হয়ে গেছে। চলো 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 ভাই সাব, মানে আমার এদিকে সমুদ্র থেকে আমি খুবই কাজে চলেছিলাম, যার জন্য আমার সমুদ্রে ক্র্যাশ হয়ে যেতে পারতো প্লেনটা, কিন্তু হয়নি, খুবই ভাগ্য। হবে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, ফাইনালি এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে। তো গাইস ফাইনালি এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে আমাদের লেভেল আপও হয়ে গেছে। তো আজকের এটুকুই ছিল, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।